হ্যালো বন্ধুরা, লাইভ গুরু বাংলাতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে একটি ইম্পর্টেন্ট টপিক নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব। তোমরা যারা উচ্চ মাধ্যমিকের পর রিভিউ এবং স্ক্রুটনি করতে দিয়েছো, তোমাদের রেজাল্ট পাবলিশড হয়ে যাওয়ার পরও এখনও তোমাদের প্রচুর সমস্যা হচ্ছে রেজাল্ট দেখতে বা প্রবলেম হচ্ছে, ভুল ভ্রান্তি হচ্ছে, সেই নিয়ে আজকে এই ভিডিওতে আলোচনা করব। তো তোমরা যদি উচ্চ মাধ্যমিকের পর রিভিউ বা স্ক্রুটনি করতে দিয়ে থাকো, তাহলে এই ভিডিওটি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত ওয়াচ করো। আর এখনও পর্যন্ত ভিডিওটিকে লাইক না করে থাকলে অবশ্যই ভিডিওটিকে লাইক করো, এবং চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে রেড বাটনে ক্লিক করে চ্যানেলকে সাবস্ক্রাইব করো এবং বেল আইকনে অবশ্যই ক্লিক করো, কারণ এখানে প্রতিনিয়ত স্টুডেন্টদের জন্য ভিডিও আপলোড করা হয়। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। দেখো, সবার প্রথমে তোমাদেরকে আমি বলে রাখি, তোমরা জানো তোমাদের যে রেজাল্ট সেটা কিন্তু 9/10/2020 পাবলিশড হয়ে গেছে, যেটা অফিসিয়াল ওয়েবসাইটে তার নোটিফিকেশন কিন্তু দিয়ে দেওয়া হয়ে গেছে এবং বলে দিয়েছে যে 12 তারিখ, মানে আজকে তোমাদের 12 তারিখে বলেছে, বাড়িতে 12 তারিখ থেকে তোমাদের ওয়েস্ট বেঙ্গলের যে সেকেন্ডারি এডুকেশন রয়েছে তার যে অথরিটি ডিপার্টমেন্টগুলো রয়েছে সেখান থেকে অথবা পর্ষদ থেকে যাদের রিভিউ রেজাল্টে পরিবর্তন এসেছে তাদের নতুন রেজাল্ট এবং মার্কশিট কালেক্ট করতে প্রধান শিক্ষকদের। সেক্ষেত্রে তোমাদের আমি বলে রাখি, কিন্তু তোমাদের রিভিউর এবং স্ক্রুটিনির যে রেজাল্ট সেটা তো অফিসিয়াল ওয়েবসাইটের নোটিফিকেশন দিয়ে দিয়েছে যে পাবলিশড হয়ে গেছে, কিন্তু এখনও দেখা যাচ্ছে অনেকের রেজাল্ট দেখা যাচ্ছে না, যেখানে রেজাল্ট রয়েছে সেখানে পেন্ডিং দেখাচ্ছে। তো এতদিন ধরে আমি ভাবছিলাম, যখন প্রথম হচ্ছিলো তখন হয়তো কোনো ওয়েবসাইটে কোনো ল্যাক এর জন্য বা ওয়েবসাইটে কোনো প্রবলেম হচ্ছে, ইস্যু হচ্ছে, কিন্তু এটা কোনো না। এখানে দেখা যাচ্ছে রীতিমতো ম্যাক্সিমাম স্টুডেন্ট দেখতে পেয়েছে, কিন্তু এখানেও এরকম 20-30% স্টুডেন্ট রয়েছে যারা করতে দিয়েছে যারা দেখতে পাচ্ছে না। খুব অল্প সংখ্যক স্টুডেন্টের কথা বলছে না, এখানে প্রচুর সংখ্যক স্টুডেন্ট। আমি প্রথমে ভাবছিলাম একজন দুজনের এই প্রবলেম হচ্ছে, তারপরে যখন দেখতে শুরু করলাম তোমরা ইনস্টাগ্রামে আমাকে অনেকে ছবি তুলে পাঠিয়েছে এবং অনেকের আমি চেক করেছি, যে এই মুহূর্তেও চেক করেছি, আজকেও চেক করেছি, দেখলাম অনেকের পেন্ডিং দেখাচ্ছে। তোমরা সমস্যায় রয়েছো, তোমরা ভাবছো যে অ্যাকচুয়ালি আমরা কী করবো, আমাদের পেন্ডিং দেখাচ্ছে, আমরা রিভিউ করতে দিয়েছি, আমরাও স্ক্রুটিনি করতে দিয়েছি, আমরাও পে করেছি, কিন্তু আমাদের রেজাল্ট পেন্ডিং কেন দেখাচ্ছে? যেহেতু আমরা অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা দেখতে পারো wbchse.org-তে গিয়ে তোমরা দেখতেও পারো যে তোমাদের অফিসিয়াল ওয়েবসাইটে সেখানে নোটিফিকেশান দিয়ে দিয়েছে, আর এই নোটিফিকেশান দিয়েছে 9 তারিখে, কিন্তু এখন 12 তারিখ হতে চললো, এখনও পর্যন্ত অনেকে রেজাল্ট দেখতে পারিনি। রেজাল্টে যেখানে রয়েছে সেখানে পেন্ডিং দেখাচ্ছে রেজাল্ট অপশানে, যেহেতু রেজাল্ট অপশানে যদি পেন্ডিং দেখে তার মানে তোমাদের রেজাল্টে কিন্তু এখনও শো হয়নি। পেন্ডিং কথার মানে তোমাদের এখনও রেজাল্ট মানে দেখায়নি, রেজাল্ট রিভিল করা হয়নি। তো এখানে রেজাল্ট অপশানে যাদের দেখাচ্ছে রিভাইজড আর দেখাবে হয়তো নো চেঞ্জেস, রিভাইজ আর নো চেঞ্জেসের মধ্যে যদি তোমাদের কিছু দেখায় তাহলে তোমাদের রিভিউ বা স্ক্রুটিনির রেজাল্ট দিয়ে দিয়েছে। যদি নো চেঞ্জেস দেখায় তার মানে তোমার কোথাও যাওয়ার দরকার নেই। নো চেঞ্জেস মানে তুমি যে তোমাদের যে রেজাল্ট তোমরা বাড়ে যায় যে মার্কশিটে তোমাদের যে নাম্বার আছে সেই যে সাবজেক্টে রিভিউ বা স্ক্রুটিনি করতে দিয়েছো সেই সাবজেক্টের নাম্বার কোনো পরিবর্তন হবে না, যা আছে তাই, নো চেঞ্জেস মানে তোমরা সবাই জানো। আর রিভাইজ কথাটা থাকলে তোমাদের নাম্বার বৃদ্ধি বা কমেছে, কমার ক্ষেত্রে আমি বলে রাখি খুবই কম ক্ষেত্রেই কমে না বলতে পারো, তোমাদের নম্বর পরিবর্তন হয়েছে, বেড়েছে। তো এখানে তোমাদের কী করতে হবে, তোমরা স্কুলের সঙ্গে যোগাযোগ করো, যোগাযোগ করে তোমাদের যে পুরনো যে মার্কশিট এবং সার্টিফিকেট আছে সেটা নিয়ে নতুন মার্কশিট এবং সার্টিফিকেট সংগ্রহ করো। প্রত্যেকটা স্কুল একদিনে দেবে না, স্কুল কালেক্ট করতে শুরু করবে 12 তারিখ, মানে আজকের থেকে স্কুল কালেক্ট করতে শুরু করে দিয়েছে। পরশত্তে স্কুল যেই নিজের কাছে সার্টিফিকেট এবং মার্কশিট পাবে তখন তোমাদের সেই সার্টিফিকেট এবং মার্কশিট দিয়ে দেবে। এখন কথা হচ্ছে, তোমরা পিপিএস এবং পিপিআর এর রেজাল্ট যারা পেয়ে গেছো তারা বুঝতে পারছো যে তোমাদের এর সাবজেক্টে নাম্বার পরিবর্তন হয়েছে কি হয়নি, কিন্তু যারা এখনও পর্যন্ত যাদের পেন্ডিং দেখাচ্ছে মানে যারা রেজাল্ট দেখতে পারছে না তাদের অ্যাকচুয়ালি কী হয়েছে তারা এখনও পর্যন্ত বুঝতে পারছে না, যে তাদের যদি কোনো নাম্বার ধরো কোনো কারণে কোনো সাবজেক্টের নম্বর কমে থাকে, 1 নম্বর 2 নম্বর বাড়লে সে পাস করে যাবে, এরকম যদি হয় তাদের এর মানে টেনশনটা আরও বেশি যে আমাদের কেন এখনও রেজাল্ট দেখাচ্ছে না, কী কারণ। তো এখানে তোমরা কী করবে, দেখো সবার প্রথমে আমি এই ব্যাপারটা অনেকের যখন রিয়েলাইজ করতে পারলাম যে তোমাদের অনেকের প্রবলেম হচ্ছে এবং তোমরা অনেকেই চিন্তিত যে আমাদের রিভিউ এবং স্ক্রুটিনির রেজাল্ট কেন শো হচ্ছে না, আমাদের কোনো কি ভুল ভ্রান্তি হয়েছে, যদি ভুল ভ্রান্তি হতো তাহলে কিন্তু ওখানে দেখাতো তোমাদের, কিন্তু প্রত্যেকটা যে তোমরা স্ক্রিনশট পাঠাচ্ছ বা আমি যে তোমাদের যাদের যাদের রিভিউ বা স্ক্রুটিনির রেজাল্ট দেখেছি রেজাল্ট আমি দেখতে চেয়েছি তাদের কিন্তু প্রত্যেকটা অপশান ঠিক আছে, সেক্ষেত্রে তোমাদের কোনো ভুল ভ্রান্তি নেই।
এখানে সমস্ত ভুল ভ্রান্তি হচ্ছে পর্ষদের ওয়েবসাইটে এর বা তারা কোনো কারণবশত তোমাদের যে রিভিউ আছে সেটা মিস করে গেছে। তো এখানে তোমাদের দু তিন দিন, অনেকে বলছে আমাদের দু তিন দিন হয়ে গেছে এখনো পর্যন্ত আমরা রেজাল্ট দেখতে পাচ্ছি না। তো এখন তোমাদের কি করণীয়, কিভাবে তোমরা রেজাল্ট দেখতে পারবে? তো এখন পেন্ডিং যদি তোমাদের এখনো এসে থাকে তাহলে তো কিন্তু তোমরা আর ওয়েট করো না। আমি ডেসক্রিপশনে ওয়েবসাইটে যে কন্ট্যাক্টের লিস্ট রয়েছে বা কন্ট্যাক্ট নাম্বার রয়েছে তার লিঙ্ক দিয়ে দেবো ডেসক্রিপশনে, ওই লিঙ্কে যাও। লিঙ্কে ক্লিক করে বিভিন্ন নাম্বার দেখতে পারবে বিভিন্ন ডিপার্টমেন্ট, প্রত্যেকটা ডিপার্টমেন্টে তোমরা কল করো। তোমরা কালকে কল করো, সকাল 11টার থেকে বা 10টার পর থেকে তোমরা কল করতে শুরু করো এবং কল করবে যেই লাগছে তোমার পুরো প্রবলেম তোমরা খুলে বলো, আমার এরকম পেন্ডিং দেখাচ্ছে। কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটে আমাদের রেজাল্ট পাবলিশড হয়ে গেছে এরকমই নোটিফিকেশান এসেছে, কেন আমরা রেজাল্ট দেখতে পাচ্ছি না, আমার কেন পেন্ডিং দেখাচ্ছে, তো এটাই তোমরা জিজ্ঞাসা করো। এবং এটা যেটা মনে হচ্ছে আমার কোনো কারণে আপলোড হয়নি বা ওয়েবসাইটে ল্যাগ হতে পারে, কী হয়েছে প্রপারলি তোমার তো জানা দরকার, যেহেতু ওয়েবসাইটে এরকম ধরনের প্রবলেম হচ্ছে। তো তোমাদের হাতে এটাই এখন অপশান রয়েছে, তোমরা শুধুমাত্র পর্ষদে কল করো। কল করে বিভিন্ন একটা নাম্বার না, বহু নাম্বার দেওয়া রয়েছে, বিভিন্ন ডিপার্টমেন্টে কল করো এবং ডিপার্টমেন্ট থেকে যখন কোনো নাম্বার দেবে আবার কোনো নাম্বার দেবে সেই ডিপার্টমেন্টের, সেই নাম্বারটা তোমরা কালেক্ট করো, সেই নাম্বারে ফোন করো। ফোন করে তোমার সমস্ত ইনফরমেশান জানাও, কারণ তোমরা অধিকাংশ স্টুডেন্ট যদি এটা করো সেক্ষেত্রে তোমাদের সুবিধা হবে এবং এই ভিডিওটাও শেয়ার করতে পারো যারা, যাতে বেশি সংখ্যক মানুষের কাছে এটা পৌঁছাতে পারে। এছাড়া যাদের পিপিআর এবং পিপিএস এর রেজাল্ট বেরিয়ে গেছে, তোমরা রেজাল্ট পেয়েও সন্তুষ্ট না যে আমাদের তোমাদের নম্বর বাড়িনি পরিবর্তন হয়নি, সেক্ষেত্রে তোমরা মনে করছো যে আমাদের নাম্বার বাড়ার কথা 100%, আমরা এই নম্বর পেতেই পারি না, সেক্ষেত্রে তোমাদের হাতে একটা অপশন রয়েছে আরটিআই করার, মানে রাইট টু ইনফরমেশন অ্যাক্টের দরুন 2005 সালে যে রাইট টু অ্যাক্ট রয়েছে সেই অ্যাক্টের দরুন তোমরা তোমাদের খাতা চেক করতে পারো এবং নিজে দেখতে পারো খাতা তোমার, যে তোমাদের খাতায় কীভাবে নাম্বার কেটেছে, কেন নাম্বার কেটেছে, কেন তুমি এই নাম্বার পেয়েছো। যদি তোমাদের একান্তই কনফিডেন্স থাকে যে আমাদের নাম্বার বাড়বে, এ আমরা এরকম পরীক্ষা দিনই কোনো মতেই আমরা এরকম নম্বর পেতে পারি না, তাহলেই তোমরা কিন্তু আরটিআই করো। এবং আরটিআই করার পরে তোমরা নিজে খাতা দেখতে পারবে তোমাদের খাতায় কেন নাম্বার কাটা হয়েছে, কী হয়েছে, তোমাদের খাতা দেখানো হবে পার্সোনালি। মানে যদি তোমরা আরটিআই কীভাবে করতে হয় এর ব্যাপারে ফুল ইনফরমেশান পেতে চাও তাহলে কমেন্ট সেকশনে আমাকে কমেন্ট করো। নেক্সট ভিডিওতে আমি আরটিআই কীভাবে তোমরা করবে বা খাতা কীভাবে দেখবে তার ফুল ইনফরমেশান আমি ওই ভিডিওতে দিয়ে দেবো। তো আজকের মতো এটুকুই, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। টেক কেয়ার।